আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাপা ডিম এবং নারিকেলের মজাদার একটি রেসিপি দেখার জন্য। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যাদের মুখে অরুচি ধরে গেছে তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। নারিকেল দিয়ে ডিম রান্না করার জন্য আমি নিয়েছি এখানে 6টা ডিম। আপনারা চাইলে ডিম কম বেশি নিতে পারেন। তো এবার ডিমগুলোকে আমি একটু মশলা দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ফিটিয়ে নেব। খুব ভালো করে ফেটে নেওয়ার পর এখন এগুলোকে আমি ভাপে দেব। ডিমগুলোকে ভেপে নেওয়ার পর আমি এইভাবে কেটে নিয়েছি। তো এই তেলে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ। তো এবারেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ আর মরিচ, ধনে এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল বাটা আছে। সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চুলার আঁচটা নর্মালে রেখে তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি অল্প একটু পানি দিয়ে তারপর পানিটা বলক করে নেব। পানিটা বলক করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি এই ভেপে রাখা ডিমগুলো। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা মরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট রান্না করার পর দেখুন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া 1/2 চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো দেখুন রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।